نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا وأشهد أن محمدًا عبده ورسوله. شوائع تبع قد شهيد درود قولي غوغم باب توجب عبادت حفظ وحفظ. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. وعن معاذ بن جبل رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن. رواه الإمام الترمذي. ডাউন করে দাও রে সাউন্ডের লোক কই রে বর্তমান অধিবেশনে মোহতরম সভাপতি মঞ্চভূষ্ট এলাকার এবং আরো যে সমস্ত মান্যগণ্য মনোবিহারিকেরা এখানে উপস্থিত আছে এবং আমার সমবয়সী বা ছোট ভাই বোনেরা পর্দারানের বা বোনেরা যারা আমাদের কথা শুনতেছেন, আমি আপনাদের সামনে কোরআনে মজিদের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস, তিনটি বাক্যের একটা হাদিস পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে অল্প সময়ে এই হাদিসটি সম্পর্কে দু একটি কথা বল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সংক্ষেপ কথায় আমাদেরকে কি বুঝালেন ওই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আসলে কথা অনেক হয়েছে সকাল থেকে, হয়তো প্রায় আজকের এই মজলিসে মহান এক বড় সেমিনারে দিনই সবাই দিনই জলসায় আপনারা বসে আছেন, তো এটা অত্যন্ত খুশির বিষয়। আমি আসলে মনে মনে ভাবতাম কোনো একদিন হয়তো রংপুর যাব। রংপুরের অনেক ছাত্ররা আমাদের সাথে পড়ত, এইরকম
এইখানের এইদিকে উত্তরবঙ্গের অনেক ছাত্ররা আমাদের সাথে পড়তো, অনেক সময় মনে মনে ভাবতাম সেই দেশগুলো দেখে আসব। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার অতি প্রিয় আজিজ মাওলানা হাবিবুল্লাহ, উনি আগেও আমাকে কয়েকবার বলেছিলেন আসার জন্য, কিন্তু দুঃখের মানে কারণে আমি আসতে পারিনি, বিভিন্ন মানে সমস্যা ছিল। তো দুঃখের সহিত বলতে হয় যে আসলে আগেই আসা দরকার ছিল। এখানে আসার পরে এটা প্রথম আমার এই দেশে এই দিক থেকে আসা, আসার পরে যেভাবে মানুষের একটু আগ্রহ দেখলাম মাহফিলে বসে কথা শোনার জন্য, আর আশেপাশে আসার সময় পথের মধ্যে কতগুলি আমাদের মা বোনকে দেখলাম পাখির মতো ছুটে আসতেছে দিনই কথা শোনার উদ্দেশ্যে, এইটা শুনে আসলে খুব ভালো লাগলো। আমার একটা ইতিহাস মনে পড়লো, অনেকদিন আগে পড়েছিলাম এবং এই ইতিহাসটা আমি অনুবাদ করে আরবি ভাষায় আরবদের কাছেও পৌঁছেছি আলহামদুলিল্লাহ। রংপুরের ইতিহাস ইসলামের সাথে অনেক নৈকট্যত, রংপুরে ইসলাম কবে আসছে এটা যদি আমরা ইতিহাসে দেখি তাহলে আমরা এটা স্পষ্ট প্রমাণ জ্বলন্ত প্রমাণ পেয়ে যাই আল্লাহ রসুলের সাহাবিদের জীবনেই, সাহাবিদের জীবনেই রংপুরে ইসলাম আসেছে। এটা রংপুরবাসীর জন্য গর্বের বিষয় না। আজকে যে আমরা দেখতেছি এলোমের যে মানে চতুর্পাশে এলোমের এত সুন্দর বাগান গুলো যে হচ্ছে এগুলার পিছনে যে কারণ গুলো ওই কারণ গুলোর মধ্যে একটা বড় কারণ হলো আপনাদের আদি পিতা যা বাপ দাদা যারা পুরোপুরি যা আগে থেকে চলে গেছে তাদের সাথে ইসলামের নিগুড় সম্পর্ক ছিল, ইসলামের সম্পর্ক তখন থেকেই ছিল, ওটার একটা বহি প্রকাশ আজকেও আমরা আমাদের চোখে দেখতে পাচ্ছি, ঠিক না? আমি ইতিহাসে পড়েছি এখানে একটা ছোট টিলা ছিল, ওই টিলা একজন মানুষ বিক্রি করে দিছে, অনেকদিন পর্যন্ত ওখানে ঝাড় জঙ্গল হয়ে গেছে, পরে যখন উনি কাটা শুরু করছে ওখানে একটা ইট পাওয়া গেছে, ইটটা উনি কয়েকজন বেশ কিছু লোকেরা নিয়ে গেছে বিভিন্ন ইট, একজন লোক একটা ইট যখন নিজে ঘরে আনলো ওটা পরিষ্কার করে যখন দেখলো ওখানে একটা আরবি লেখা দেখছে, নম্বর দেখছে আর আরবি লেখা, এটা দেখে উনি অবাক হয়ে গেল এটা কি, যেহেতু উনি হয়তো আওয়াম মানুষ ছিল সাধারণ মানুষ পুরো বুঝতো না, এক আলেমকে জিজ্ঞাসা করছে এটা কি, ওখানে আরবি এই যেগুলো করোনা অক্ষরে লেখা ছিল 69 হিজরি লেখা ছিল, ইটের মধ্যে লেখা ছিল কয় হিজরি, 69 হিজরি, 69 হিজরি এটা সে আমার গ্রামের জমান আল্লাহ রসুলের সাহাবেরা 110 পর্যন্ত ছিল, ইতিহাসের কিতাবে লেখা আছে রেজাল আসমা ও রেজালের কিতাবে লেখা আছে সর্বশেষ সাহাবি যিনি দুনিয়া থেকে চলে গেছেন মক্কা শরীফে ওনার নাম ছিল আবু তুফাইল আল মক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি 110 হিজরিতে ইন্তেকাল করছেন। তাহলে সাহাবায়ে কেরাম ততদিন পর্যন্ত ছিল, 69 হিজরিতে যদি এখানে মসজিদ বানানো হয় রংপুরে ওই মসজিদের ইটের মধ্যে যদি 69 হিজরি লেখা থাকে তাহলে সাহাবায়ে কেরাম এখানে আসছে এটার চেয়ে বড় আর প্রমাণের দরকার আছে? রংপুরের মাটি রসুলের জামানা খায়রুল কুরুনের জামানা থেকে ইসলামের সাথে সম্পৃক্ত, সেই রংপুরে এরকম মাদ্রাসা হবে না কেন, সে রংপুরে এরকম ওলামায়ে কেরাম এই রংপুরের ছাত্ররা বাইরে গিয়ে যেখানে গিয়ে হোক না কেন দিনের সেই আলো নিয়ে আবার এই দেশকে আলোকিত করবে না কেন? এটার সাথে নারীর সম্পর্ক ইসলামের সাথে,
এইটা হযরত মাওলানা কেরামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি আসতা শিয়ালদার ওলি ওই জমানায় কত কাজ করেছে এই জায়গায়। তাহলে সেগুলো ইনশাআল্লাহ এগুলোর বরকত সাহাবীদের পদধূলিতে এই জায়গা ধন্য হয়েছে, আল্লাহর বান্দাদের পদধূলিতে এই জায়গা ধন্য হয়েছে। এই জায়গার ছাত্ররা, এই জায়গার মানুষেরা দিন প্রিয় ইসলাম প্রিয় হবে না কেন? এই জায়গার মহিলারা এরকম ভাবে ইসলামের জন্য দলে দলে আসবে না কেন? এটা তখন বুঝে আসলো আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে শুকরিয়া আদায় করা দরকার, আপনাদের জন্য অনেক বড় গর্বের বিষয়। তবে বাপদাদার নাম নিয়ে শুধু গর্ব করলে হবে না আমার ভাইয়েরা, একমত আছে? তাদের মতো কিছু কাজ আমাদেরকে করে দেখাতে হবে, রাজি আছে তো? ইনশাআল্লাহ এই কাজগুলো আমাদের করতে দিবে না একমাত্র শয়তান। কি বলবো, শয়তান আমাদের পথে বাধা দিবে। ভালো কাজ করতে গেলে ওইখানে কোন রকম ধোকা করে আমাদেরকে ফেরাই দেওয়ার চেষ্টা করবে। একটা ঘটনা শুনে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সময়ে একজন লোকের কিছু মাল হারানো গেছে, মাল বুঝে ধরে সম্পদ হারিয়ে গেছে। বেচারা এদিক সেদিক ঘুরতেছে, চিন্তা করতেছে কোথায় হারিয়ে গেল, কি করবো, পাবো কোথায়। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ কাছে আসিয়া বলতেছে, ইমাম আমার কিছু সম্পদ হারিয়ে গেল, আমি এখন কোথায় পাবো, কি করব, খুব অস্থির। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনাকে একটা বুদ্ধি শিখাই দিলেন, বললেন যে তুমি এক কাজ করো, আজকে ইশারের পর থেকে ফজর পর্যন্ত দুই দুই করে খালি নামাজ পড়তেই থাকবে, সকালে আমার কাছে আসিব, তখন বলবো তুমি তোমার মাল কিভাবে পাবে এটা তখন বলবো, আগে যেটা করলাম এটা বললাম এটা করে আস। তখন ওই বেচারা গেছে, এখন ওনার কথা হলো ইশারের পর থেকে ফজর পর্যন্ত নামাজ পড়তে হবে, এখন ইশারের পরে ফরজ এবং সুন্নতের পরে যখন নিয়ত বাঁধছে দুই রাকাত নামাজে, প্রথম রাকাতেই মনে চলে আসছে কি, প্রথম রাকাতেই স্মরণ আসছে যে ওই জায়গাতে আমি জিনিসগুলো হারিয়ে ফেলছি, যখন মনে আসছে তখন এই যে নামাজের নিয়তটা বাঁধছে না, এটা কেমনে শেষ করবে, এটা তার বলা শুরু হয়ে গেছে, কোন রকম শেষ করে দিছে দৌড়, একটা ঘটনা বলি, একজন নাকি এক সময় ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছে, তো ইমাম সাহেবের ভুল হয়ে গেছে নামাজের মধ্যে, চার রাকাতের নামাজ তিন রাকাত পড়ছে, ঝগড়া লাগছে মুসল্লিদের মধ্যে, কেউ বলছে যে চার রাকাত বসে তিন রাকাত, পরে একজন মুসল্লি বলতো যে হুজুর আমি শপথ করে বলবো তিন রাকাত হয়েছে, বলছে কেমনে, এত মজবুত দলিল কোথায় তোমার কাছে, বলছে হুজুর আমার চারটে দোকান আছে, কয়টা দোকান, কয়টা, আপনার পিছনে আমি অনেকদিন নামাজ পড়ি, বলছে এক এক রাকাতে এক দোকানের হিসাব হয়ে যায়, বুঝতে, আজকে আমি তিনটে দোকানের হিসাব করছি, একটা দোকানের হিসাব বাকি রয়ে গেছে, এটাই তো সবচেয়ে বড় প্রমাণ যে আপনার নামাজ কত রাকাত হলো, তিন রাকাত, এরকম নামাজ তো আছে না, বুঝতেছেন? তো এভাবেই হয়েছে। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেটা বলছিল যে তুমি কি করতে হবে, রাত্রে গিয়ে নামাজ পড়বে, সকালে আসি, উনি মাল যখন পাইছে আর নামাজ পড়ে নাই, সকালে ঘুম টুম গিয়ে আরামছে, সকালে আসছে হুজুরের কাছে, আসিয়া বলতেছে খুব খুশি, হুজুর বলছে কিরে ভাই তুমি নামাজ পড়ছিল রাত্রে, বলছে যে হুজুর ঘটনা হয়েছে একটা, বলছে কি হয়েছে, বলছে নামাজ পড়তে গেছি যখন প্রথম রাকাত পড়লাম, শুকুর মানে শুরু করলাম, প্রথম রাকাতে আমার মনে চলে আসে
বছর প্রথম রাকাতে কোন রকম শেষ করিয়া দিয়েছে, দোয়ার আমি মাল নিয়ে আসছি আর কি নামাজ বছর পাইছো তো বছর পাইছি হুজুর যাও পাইছো যখন তোমার তোমার মাল নিয়ে তুমি থাকো বছর যাবো তো ঠিক কিন্তু আমার একটা রহস্য কি এটা আমাকে বোঝা কি রহস্য ছিল আপনি আমাকে নামাজ পড়তে বললেন কেন তো হুজুর বললেন আবু হানিফা রাহমাতুল্লাহ তাকে বুঝাইলেন দেখ তোমাকে যে নামাজ পড়তে দেয় নাই মানে তোমার মনে যে তোমার সম্পদ সম্পর্কে তুমি যে ভুলে গেছো এটা শয়তান বলাইছে এখন যখন নামাজ পড়তে যাইবা শয়তানের আর সহ্য হবে না কি বলেন ঠিক না নামাজ যখন যাইবা শয়তানের আর সহ্য হবে না তোমার একটা ক্ষতি করছে সে কি দুনিয়াবি ক্ষতি করতে চাইছিল আখেরাতের ক্ষতিটা এটা সবচেয়ে বড় সেই জন্য সে চাইবে তোমার আখেরাতের ক্ষতি করে দুনিয়াটা তুমি পাও পাল্লি পাল্লি এটা এমনিও যাবে আখেরাতে নামাজ পড়িয়া বড় মর্যাদাবান হয়ে যাও এটা সে কোনোদিন চাইবে না এই জন্য আমি বললাম তুমি যখন নামাজ পড়বে তার অন্তর জ্বালা করা শুরু হবে সে স্মরণ করাই দেবে তোমার বলছো হুজুর তাই তো বুঝি বলছো পড়ছো নামাজ পড়ি নাই বলছো এই জন্যই বলছি এই জন্য বলছি শয়তান এরকম শয়তান আমাদেরকে করতে দিবে না অনেক সময় দেখবেন শয়তান কিছু ভালো কাজ করলো ওখানে নিয়ত খুব খারাপ থাকবে এক আল্লাহর বান্দা ফজরের নামাজ ওই মানে শেষ রাত্রে শয়তান আসছে ওনার পলক ধরিয়া এভাবে লটকেছে হাদিসের মধ্যে আছে তো বলছে যে আলাইকা লাইলুন তবিল না আলাইকা লাইলুন তবিল মন্ত্র করতেছে আপনি ঘুমান অনেক রাত আছে এখনো ফজর হয় না আপনি ঘুমাইতে থাকেন কোন রকম ধোকা দিয়া ওই হুজুরকে এমন ভাবে ঘুমাইয়া রাখছে ফজরের নামাজই পায় না এখন যখন ঘুম ভাঙছে হুজুর উঠিয়া যে এই কান্না শুরু করছে আরে আমি নামাজ চলে গেল কানতে কানতে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ফজরের নামাজ পড়লে যে সওয়াব হতো তার চেয়ে ডবল সওয়াব দিছে কান্না করতেছে আল্লাহর বান্দারা সেরকম ছিল এখন শয়তানের তো অবস্থা খাইল আমি কি করলাম ও কি হয়ে গেল আমি তার ক্ষতি করতে চাইলাম নামাজটা ধ্বংস করিয়া সে তো কান্না করে আরো বেশি দেয়া নিল তারপরের দিন তারপরে রাতে যখন হুজুর ঘুমাইতে গেছে ওই দরজা লাগাই তারপরে হুজুর ঘুমাইতে গেছে দরজা লাগাইছে সেট কেনে লাগাইছে ভিতরে আর কেউ নাই এদিকে রাত তিনটা বাজে দেখেছে কেউ একটা রাশিয়া হুজুরের পার্টি দিয়ে হুজুর কি করে পার্টি বলতে যে হুজুর উঠে বসে তুমি কে আমার রুমে তো কেউ ছিল না দরজাও তো আটকানো ছিল তুমি আসলা কেমনে তো অথচ আমি শয়তান হ্যাঁ তুমি শয়তান আমাকে রাত্রে এত তো রাত্রে কেন ডাকতেছ বসে হুজুর তাহাজ্জুদের সময় হয়েছে উঠেন তাহাজ্জুদ করেন আরে শয়তান আবার তাহাজ্জুদের জন্য ডাকে নাই আমার কথা বুঝতেছেন তো নাকি আল্লাহ তৌফিক দান করুক আপনাদের এই দিনই আল্লাহ হিম্মত এবার দিনই ইসলামী জজবা আল্লাহ আপনাদেরকে আরো বেশি করে দান করুক তো বলতেছে শয়তানের কাজ তো তাহাজ্জুদ থেকে সরাই দেওয়া দূরে সরাই দেওয়া তুমি আমাকে তাহাজ্জুদ ডাকতেছো কেন বলছো হুজুর শয়তানকে মাঝে মাঝে ভালো কাজ করতে পারে না বলতে পারে তবে এখানে তোমার নিয়ত খারাপ থাকবে বলো কি নিয়ত কোন নিয়ত আমাকে ডাকতেছো তাহাজ্জুদ উঠাইতেছো তো বলতেছে শয়তান বলতেছে হুজুর হ্যাঁ আপনি ভালোই ধরছেন মানে আমার নিয়ত কেন কি খারাপ কি নিয়ত বলছে গতকাল কোন রকম আপনাকে ধোকা দিয়ে আমি ফজর আপনার শেষ করছিলাম কিন্তু আপনি যে কান্না দিছে ফজরের চেয়ে তো বেশি পাই গেছে আজকে আমি সেই ভুল আর করতে চাই না মানে আজকেও যদি আপনাকে ধোকা দিয়ে আবার কান্না করার বেশি পাই যাবে তার চেয়ে আগে থেকে উঠাই দিচ্ছি যেটা আছে ওটাই পান বেশি না পান এটাই আমি চাই এই হল শয়তান বুঝে আসছে শয়তান কাকে বলে ও আমাদের করতে দিবে না কিন্তু শয়তানের কথা ধরবো না আল্লাহর কথা ধরবো একটু জোরে বলেন কি কার কথা ধরবো জোরে বলেন একটু বেশিক্ষণ না সংক্ষিপ্ত কথা বলবো তো আপনারা যারা ওলামায়ে কেরাম আপনাদের পূর্বপুরুষ যারা আগে থেকে এই দেশে ইসলামের কথা বলে গেছে
আপনাদের দায়িত্ব হলো আপনারা এখন আবার নতুন করে ইসলামের সেই আওয়াজ সারা বিশ্বে আপনাদেরকে পৌঁছাতে হবে। আমরা রাজি আছি, আল্লাহ তৌফিক দান করুন। যে হাদিসটি আমি পড়েছি আপনাদের সামনে তিরমিজি শরীফের একটি হাদিস, এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মনে হয় যেন একটা সমুদ্রকে লোটার ভিতরে ঢুকায় দিচ্ছে, একটা সমুদ্র এটাকে যেন লোটার ভিতরে ছোট্ট কয়েকটি ভাষায় কয়েকটি বাক্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে। আমরা যদি চিন্তা করি তাহলে মানুষের সম্পর্ক তিনটা থাকে, একটু খেয়াল করেন তাহলে বুঝবেন অর্থটা কি। কারণ হাদিসের ব্যাখ্যা এত বড় লম্বা যে এরকম আরো দশ বিশটা ওয়াজ মাহফিল করলেও শেষ হবে না, রাসূলের কথা ব্যাখ্যা করে শেষ করা যাবে না। কারণ কি জানেন, হযরত আয়েশা বলতেছেন যখন রাসূলুল্লাহ সিরাত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ব্যক্তি কত সুন্দর ভাবে বলছেন, কানা খুলুকুহু আল কোরআন, রাসূলুল্লাহর আখলাক কি ছিল কোরআনে মাজিদ, আল্লাহর নিজের দাবি কোরআনের ব্যাখ্যা করে কেউ শেষ করতে পারবে না। এটা কোরআনে মাজিদ আল্লাহ দাবি করছেন, কি বলছেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ নিজের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, বলে দেন আমার হাবিব আপনার উম্মতকে আমার বান্দাদেরকে বলে দেন, যদি সারা পৃথিবীর যত সাগর আছে সবগুলো যদি খালি হয়ে যায় এবং অন্য আয়াতের মধ্যে যেভাবে আসছে গাছপালা সবগুলো যদি কলম হয়ে যায় এবং জিন ইনসান সবাই মিলে যদি লিখতে থাকে বলতে সবার লেখা শেষ হয়ে যাবে, কলম ভেঙে যাবে, কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কালামের ব্যাখ্যা শেষ হবে না। এটা আল্লাহর দাবি। তাহলে কোরআনের ব্যাখ্যা যেখানে শেষ করা যাবে না, হযরত আয়েশার দাবি মতে রাসূলুল্লাহ একটা কোরআন, রাসূলুল্লাহকে হযরত আয়েশা কি বললেন, কোরআন, একটা কোরআন যেটা আমরা খুলিয়া পৃষ্ঠা খুলিয়া পড়ি, আরেকটা কোরআন যেটা আমাদের সাথে কথা বলবে, বাজারে যাবে, ঘুমাবে, উঠবে, জাগবে, হাসবে, কান্না করবে, চলতা ফেরতা কোরআন। কোরআনের আসল ব্যাখ্যা বাস্তব রূপ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটা ব্যাখ্যা শেষ কেমনে করবে, এটার এই ব্যাখ্যা বললে বুঝতে পারবে। আমাদের সম্পর্ক যেটা, একটা আল্লাহর সাথে আমার সম্পর্ক আর একটা আমার নফসের সাথে আমার সম্পর্ক আর একটা আমার সকল মানুষের সাথে আমার সম্পর্ক, কয়টা সম্পর্ক হলো একটু আমার সাথে বললে তো খুশি লাগবে। কয়টা সম্পর্ক হলো ভাই, একটা সম্পর্ক কার সাথে, আরেকটা কার সাথে, নিজের সাথে, আরেকটা সম্পর্ক সমস্ত মানুষের সাথে। তাহলে এই তিনটা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা বাক্য বলেছেন, মনে থাকবে তো, এক একটা সম্পর্ককে কিভাবে আপনি সম্পন্ন করবেন, শেষ পর্যন্ত পৌঁছাবেন, এটার জন্য আল্লাহ রাসূল তিনটা বাক্যে এটার দিক নির্দেশনা বলে দিয়েছে। আল্লাহর সাথে সম্পর্ক এটার ভিত্তি কি হবে, এটা কিভাবে সম্পন্ন করবেন, আল্লাহ রাসূল বলে একটা শব্দে বলছে, ইত্তাকিল্লাহা হাইতুমা কুন, আমার নফসের সাথে যে সম্পর্ক এটা কিভাবে সম্পন্ন করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াতবিউস সাইয়্যাতাল হাসানাত তামহুহা, আর মানুষের সাথে যে আমার সম্পর্ক থাকবে এটা আমি কিভাবে ঠিক করব, সম্পন্ন করব, শেষ পর্যন্ত পৌঁছাব, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াখালিকিন নাসা বিখুলুকিন হাসান। এবার যদি আমি ব্যাখ্যা করি অনেক লম্বা হবে, আমি সংক্ষিপ্ত ভাবে কথা বলি যেহেতু রাত অনেক হয়ে গেছে। মনে রাখেন এই সমস্ত মাহফিল থেকে দুইটা কথাও যদি মনে কেউ নিয়ে যেতে পারে ওটার উপর আমল করেন তাহলে জীবন সার্থক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবে ওটার উপর ভিত্তি করে চললে, আল্লাহর সাথে কিরকম সম্পর্ক, আল্লাহ যদি না দিতেন আমি আর আপনি দুনিয়াতে আসতে পারতাম,
আল্লাহর নেয়ামত আমার মাথা থেকে পা পর্যন্ত সবকিছু একমাত্র কার নেয়ামত? আল্লাহর নেয়ামত। আমাদের হাতটা কে দিছে? আল্লাহ। নাকটা কে দিছে? কত সুন্দর করে দিছে! আপনি একটু চিন্তা করছেন, নাকটা যদি পিছনে দিত কেমন লাগতো বলেন? নাকটা যদি পিছনে থাকতো, যা খাইতেন কিছু গ্রাহ পাইতেন না, ঠিক না? আর যদি মুখটা যদি ছাড়িয়ে দিত কেমন মিস্ত্রি লাগতো, কানটা যদি দুছিয়ে দিত কেমন লাগতো? ইয়া সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমাদেরকে আমি ভালোবাসি, এই জন্য সুন্দর অবয়ব তোমাকে আমি দান করেছি। ওয়ালাকাদ কাররামনা বানী আদম, আমি মানুষকে সারা পৃথিবীর সমস্ত মখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর কাঠামোতে আমি মানুষকে সৃষ্টি করেছি। সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা এবং সবচেয়ে সুন্দর রূপ হলো কাদের? মানুষ। যেভাবে দরকার মানুষ, যেভাবে ভালো লাগে, সুন্দর লাগে, সেভাবে আল্লাহ দান করছে। এক একটা নিয়ামতের কথা বললে তো রাত চলে যাবে। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا, আরে আমার ভাইয়েরা চিন্তা করে, আমরা যে চোখে দেখি আজকে সাদা কালো লাল নীল কত রকমের আলো, মানে কত রকমের কালার দেখতেছি, এটা কেমনে দেখা যায় জানেন? আল্লাহ তাআলা, এই যে আমাদের চোখের পুতলি আছে ছোট, একেবারে ছোট, এইটার ভিতরে আল্লাহ এরকম হাজার রং আল্লাহ ভিতরে ফিট করে দিছে। আল্লাহু আকবার, হাজার গুলি ভাব আল্লাহ ফিট করছে ছোট্ট একটি জায়গার মধ্যে। ওই ভাবগুলা জ্বললেই তো আমাদের রং দেখা যায়। ওটা যখন বন্ধ হয়ে যাবে, রং একটাও দেখবেন না, তখন সবকিছু আপনি সাদা কালো দেখবেন। এবং আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, ইনসান বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, এই যে ফিঙ্গারপ্রিন্ট বোঝেন তো নাকি? ফিঙ্গারপ্রিন্টটা বলছে, আল্লাহ বলছে আমি তো বানাইতে পারি ফিঙ্গারপ্রিন্ট। আজকে আধুনিক বিশ্বে কত ধরনের কত কিছু তৈরি হচ্ছে, চুর ধরার জন্য, কত রকম ডাকাই ধরার জন্য, অপরাধীকে ধরার জন্য কত ধরনের মানুষ চিন্তা করতেছে, দলিল দস্তাবেজ, মানে সব ধরনের আধুনিক আবিষ্কার আছে। কিন্তু এখনো সবচেয়ে বেশি মজবুত এবং ওইটাই একমাত্র মাধ্যম, ফিঙ্গারপ্রিন্ট হলেই তো চুর ধরা পড়ে, ডাকাত ধরা পড়ে, অপরাধী ধরা পড়ে, তাই না? সারা পৃথিবীর যত মানুষ আসছে, দুইজন মানুষের ফিঙ্গারপ্রিন্ট এক না, ভিন্ন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই তো নিয়ামত দিচ্ছে। আল্লাহ যদি নিয়ামত না দিতে, আমরা দুনিয়াতে আসতে পারতাম না। আল্লাহ দিছে বিদা আছি, এবং আমরা যতদিন থাকবো এক একটা শ্বাসের জন্য আমরা কার মহতাজ থাকবো? বলে কার মহতাজ থাকবো? আল্লাহর মহতাজ। তখন সেই আল্লাহর সাথে আমার সম্পর্ক কিসের ভিত্তিতে হবে? তা পাওয়ার ভিত্তিতে। আল্লাহ রসুল এটা বলতেছে, ইত্তাকিল্লাহ হাইতুমা কুন, তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করতে থাকো। ঘরে থাকলেও ভয় করবে, বাইরে গেলেও ভয় করবে, মজলিসে আসলেও ভয় করবে, একা কি একেবারে কামরার ভিতরে থাকলে তখন আল্লাহকে কি করতে হবে? ভয় করতে হবে। আল্লাহর ভয় যখন আসবে অন্তরে, তাহলে আপনার অনেক কিছু খারাপ থেকে আপনি এমনি বেঁচে যাবেন। আল্লাহর ভয় আসবে, আল্লাহর প্রতি ভরসা চলে আসবে। তো সুতরাং তাকওয়ার উপরে জাহের বাতেন প্রত্যেক প্রকাশ্যে ও প্রকাশ্যে সবসময় তাকওয়ার ভিত্তিতে আমাদেরকে চলতে হবে। তাকওয়া কি? তাকওয়া এত বড় জিনিস, এটা বলছে যে আল্লাহ যা আদেশ করছে সবকিছু পালন করা, আল্লাহ যা নিষেধ করছে এগুলা থেকে দূরে থাকা, এটার নাম তাকওয়া। তাহলে এই কথাটার ব্যাখ্যা করলেও তো পুরো দিন বেরিয়ে চলে আসে, বুঝে আসছে? তাকওয়ার অর্থ অনেক লম্বা। আপনারা যদি কাহিনী শুনতে চান একটা বলবো, বলবো একটা কাহিনী, আপনারা যারা দূরে আছেন কাছে চলে আসেন প্লিজ, কিছু মনে না করলে। যারা সিরে চলে আসে মধ্যখানে একটু কাছে চলে আসে, ভালো লাগবে। আর ওই যারা আরো পিছনে আছে, যারা চলে গেছে ওরা হয়তো শুনবে, অনেক কম শুনবে, যেটা একটু কাছে চলে আসে,